বিরোধী দল স্বাধীনতার সুফল ব্যর্থ করতে চায়, কিন্তু তা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ময়মনসিংহে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় সেখানে মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি। ময়মনসিংহ থেকে আরো জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। সকাল থেকে আনন্দ কলরবে সরব ছিল ময়মনসিংহ শহরের রাস্তাঘাট। সাড়ে চার বছর পর আসছেন প্রধানমন্ত্রী, তাকে এক নজর দেখতে পায়ে হেঁটে ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে সভাস্থলে রওনা দেয় মানুষ। কানায় কানায় পূর্ণ জনসভায় প্রধানমন্ত্রী এসে পৌঁছলে স্লোগানে মুখর হয়ে ওঠেন সমর্থকরা। প্রথমেই 73টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 30টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে আগামী নির্বাচনে জিতে আসার অঙ্গীকার করেন, সমালোচনা করেন বিএনপির। ফখরুল ভালো থাকতে দেবে না, আপনারা খুশি থাকলে বিএনপি বেজার। ধানের শীষের আরেক নাম পেটের বিষ, মানুষ এখন বলে সাপের বিষ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজকে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো ময়মনসিংহবাসীর জন্য উপহার। ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমরা আলাদাভাবে করে দেব। হয়তো আমরা আরো অনেক কাজ এর মধ্যে করতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে করোনা ভাইরাস এই কারণে আমাদের উপর প্রচন্ড চাপ আসে। এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আপনাদের সকলের জন্য দিয়েছি, আমরা চাই আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন উপহার দেয় আর বিএনপি আসা মানেই অত্যাচার নির্যাতন দুর্নীতি বলেন প্রধানমন্ত্রী। বিএনপির কোন এক নেতা আছে সারাদিন মাইক লাগায় বসে থাকে, বাংলাদেশটাকে নাকি আমরা ধ্বংস করে দিয়েছি। আর ময়মনসিংহবাসী আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে আমরা 73টা প্রকল্প উদ্বোধন এবং সব মিলে প্রায় 103টা প্রকল্প, এগুলি কি ধ্বংসের নমুনা বলেন? আপনারা বলেন এগুলি কি ধ্বংসের নমুনা না এগুলি আপনাদের কাজে? তাহলে ওরা এত মিথ্যা কথা বলে কেন? প্রতি ইঞ্চি জমিতে আবাদ বাড়ানো গেলে ভবিষ্যতে বিদেশেও খাদ্য সহায়তা পাঠানো সম্ভব হবে বলেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে জয়ী হবার জন্য সবার সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মনে করিয়ে দিলেন, গত ইশতেহার অনুযায়ী প্রায় প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। আগামীতে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করা হলে স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট হবে ময়মনসিংহ, সেই আশ্বাসও দিয়ে গেলেন তিনি। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ময়মনসিংহ।